হ্যালো দর্শক বন্ধুরা, ইস্তার কার্টুন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজ তোমাদের জন্য একটি অন্যরকম গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকের গল্প মানুষ বিক্রি। অখিলপুর গ্রামে সুমিতার সৎ মা জলি ও তার বাবা রহিমের সাথে থাকত। সুমির জন্মের পরে সুমির মা মারা যাওয়ার কারণে রহিম তার মেয়ের লালন পালনের জন্য জলিকে বিয়ে করে নিয়ে আসে। জলি প্রথম প্রথম সুমির দেখাশোনা করলেও এখন সুমির প্রতি ততটা সে যত্নশীল নয়। সুমির এখন 6 বছর। জলি সুমির ঠিকমতো দেখাশোনা তো করতই না, বরং সুমিকে দিয়ে আরো বাড়ির সব কাজ করিয়ে নিত। এই যে নবাবজাদি, যেই দেখলি তোর বাবা শহরে গেছে আর তোর পাখনা গজিয়েছে, তাই না? তোর বাপ বাড়িতে থাকলে তো কুটোটিও নাড়িস না, এখন এভাবে ক্যাবলার মতো তাকিয়ে না থেকে কাজগুলো করে নে। ছোট মা, বাবা বাড়িতে থাকলে তো তুমি আমায় কাজ করতে দাও না, আমি তো কাজ করতেই চাই, বলো। হ্যাঁ হ্যাঁ, বাবার সামনে ঢং দেখিয়ে কাজ করবি, আর তোর বাবা বলবে আমি তোকে দিয়ে সব কাজ করিয়ে নেই। আমি কি অতটা বোকা? মোটেও না। এখন মুখে মুখে অত কথা না বলে যা কাজ কর। হ্যাঁ ছোট মা, এক্ষুনি করে দিচ্ছি। কি কি করতে হবে বলো? কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিবি, আর থালা বাসন মেজে ঘর মুছবি, যা। এরপর সুমি জলির কথা মতো কাজ করে। এভাবে অনাদর অবহেলাতেই সুমির দিন কষ্টেই কাটছিল। সুমি তার সৎ মায়ের ব্যাপারে কোনো কথাই তার বাবাকে বলতো না। সুমির বাবা সুমিকে খুব ভালোবাসত। একদিন সুমির বাবা বাড়িতে এসে সুমিকে কাজ করতে দেখে নেয়। এ নিয়ে সে জলিকে ভীষণ বকাবকি করে। তোমার সাহস হয় কি করে? তুমি আমার মেয়েকে দিয়ে বাড়ির কাজ করাও। আমি ভেবেছিলাম আমি হয়তো সুমির জন্য একজন ভালো মা নিয়ে এসেছি, কিন্তু আমি ভুল। আমি সুমির জন্য সৎ মা নিয়ে এসেছি। এক্ষুনি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, হারামি। আমার ভুল হয়ে গেছে গো, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি সুমিকে সন্তানের মতোই দেখি, সেই ছোটবেলা থেকে আমি ওকে বড় করেছি, আমার কি ওকে শাসন করার অধিকার নেই? কোনটা শাসন আর কোনটা অত্যাচার সেটা আমি বুঝি। তোর এত কথা কে শুনতে চেয়েছে? হ্যাঁ, তুই এক্ষুনি বের হয়ে যা। বাবা, তুমি ছোট মাকে এভাবে বলছো কেন? ছোট মা আমার অনেক খেয়াল রাখে বাবা। তুমি ছোট মাকে ভুল বুঝছো, ছোট মা এখানেই থাকবে। ও বাবা, থাক না ছোট মা। ঠিক আছে মা, তোর ছোট মা এখানেই থাকবে। শোনো জলি, আমার মেয়ের যেন কোনো অযত্ন না হয়। এই বলে রহিম চলে যায়। আর জলি মনে মনে ভাবতে থাকে, এই পিচ্চি মেয়ের জন্যই আজ আমায় এত কথা শুনতে হলো। আমি ওকে ছাড়বো না, আমার নামে বাপের কাছে নালিশ করে আবার ভালো সাজা। তোকে যদি এ বাড়ি থেকে না তাড়িয়েছি তবে আমার নামও জলি নয়। এসব ভেবে জলিও চলে যায়। পরের দিন জলি সুমির কাছে আসে। চল মা, অনেকদিন থেকে কোথাও যাই না, ভাবছি আজকে আমার ভাই মানে তোর মামার বাড়ি যাব, চল মা। তুমি সত্যি বলছো ছোট মা? চলো, আজকে অনেক মজা হবে। এরপর জলি সুমিকে একটা বাড়িতে নিয়ে যায়। শফিক ভাই, এই যে, এর নামই সুমি, যার কথা তোমায় ফোনে বলেছিলাম। দাও, এখন আমার 5 লক্ষ টাকা দাও। ছোট মা, তুমি এসব কি বলছো? তোর বাবার কাছে আমার বকা খাইয়েছিস, তাই না? তাই আমিও তোকে 5 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছি। ভাই, আমার টাকাটা দাও তো তাড়াতাড়ি। এরপর শফিক জলিকে টাকা দেয়, আর জলি সেখান থেকে চলে যেতে থাকে। ছোট মা, আমাকে এখানে রেখে যেও না ছোট মা, আমায় নিয়ে যাও। এই মেয়ে, একদম চুপ, একদম কোনো কথা বলবি না, বেশি কথা বললে এখানে শেষ করে দেব।
এরপর সফির সুমিকে নিয়ে একটা ঘরে যায় যেখানে আরো অনেক বাচ্চা ছিল। থাক এখানে বন্দী হয়ে, তোদের সকলকে একসাথে বিক্রি করা হবে। তুমি খুব খারাপ লোক, আমায় এখান থেকে যেতে দাও বলছি। আমি আমার বাবার কাছে যাব, আমার বাবা জানতে পারলে না তোমাকে পুলিশে দিবে। এই শুনে লোকটি ভীষণ রেগে যায় আর সুমিকে থাপ্পড় মারে। সবাই এখানে চুপচাপ থাকবি, যদি চিল্লাচিল্লি করিস তবে তোদের কি হবে তা তোরা ভালো করেই জানিস, একদম চিল্লাবি না। এই বলে সফিক চলে যায় আর সুমি কাঁদতে থাকে। হে আল্লাহ, এটা কি হয়ে গেল, এখন কি করব আমি? ছোট মা এত খারাপ, ছোট মার কাজের জন্য তাকে শাস্তি পেতেই হবে। না না, এভাবে ভয় পেলে চলবে না, আমার এখান থেকে পালাতেই হবে। তুমি এখান থেকে পালাতে পারবে না, উনি অনেক ভয়ানক, উনি এর আগে অনেককে বিক্রি করেছে, যারা ওনার অবাধ্য হয়েছে তাদের উনি মেরে ফেলেছে, উনি খুব খারাপ। শোনো, এভাবে ভয় পেলে চলবে না, আমাদের এখান থেকে পালানোর উপায় খুঁজতে হবে। এরপর সুমি আর বাকিরা মিলে পালানোর উপায় খুঁজতে থাকে, কিন্তু কোনো উপায়ই পায় না। এরপর সুমি রাত হওয়ার অপেক্ষা করে। আর রাত হতেই সফিকের ঘুমের সুযোগ নিয়ে সুমি কৌশলে পালিয়ে পুলিশ স্টেশনে যায় আর পুলিশকে সব খুলে বলে। এরপর সুমি পুলিশ নিয়ে সেখানে যায় আর পুলিশ সফিককে গ্রেফতার করে আর সকল বাচ্চারা বেঁচে যায়। তখনই সেখানে রহিম আর জলি আসে। সুমি, মা আমার, তোকে আমি কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, থানা থেকে ফোন পেয়ে এখানে আসলাম। তুই ঠিক আছিস তো মা? মা, সুমি তুই ঠিক আছিস তো? চুপ, একদম চুপ। বাবা, এই মহিলা অনেক খারাপ, এই মহিলাই আমাকে এখানে বিক্রি করে দিয়েছে। এরপর সুমি সব কথা খুলে বলে। সব শুনে রহিম ভীষণ রেগে যায়। স্যার, আপনি এই মহিলাকেও গ্রেফতার করুন। আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না, আমায় ক্ষমা করো। তোর মতো মহিলার কোনো ক্ষমা নেই, যারা মানুষ বিক্রির মতো জঘন্য কাজ করতে পারে তাদেরকে মানুষ বলতে আমার ঘৃণা করে। এরপর পুলিশ সফিক আর জলিকে সেখান থেকে নিয়ে যায় আর সকল বাচ্চা আর সুমি এ দেখে ভীষণ খুশি হয়। তো বন্ধুরা, এমনই সব অন্যরকম গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে ভুলো না। কিন্তু আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক অন্যরকম গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।